বিশ্বনবী বললেন ইন্না ফিল কোরআন লা সূরা, কোরআনের মধ্যে একটা সূরা আছে, মানিআতুন মিন আযাবিল কবর, এই সূরা যে তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। কবরে যাওয়া লাগবে কি লাগবে না? লাগবে। কাদের লাগবে না? হাত তুলেন। তারপরে হাত তোলে এরকম আছে না? নেই। যাওয়া লাগবে। দাদা চলে গেল, বাবা চলে গেল, আমাকেও চলে যেতে হবে, আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো চলে যাবে, আমার বিবির পেটে ছোট্ট সন্তান দুনিয়াতে আসে নাই, ওইটা দুনিয়ায় আসবে, তারপরে যতদিন হায়াত পাওয়ারা পাবে তারপরে যাবে, ঠিক কিনা? চলে যেতে হবে, থাকতে আসি নাই, সবাইকে যেতে হবে। কিন্তু আমাদের লাইফ স্টাইল যদি আমরা খেয়াল করি, আমাদের মনে হয় কেউ আমরা যাব না, আজীবন থাকতে আসছি, কয় বাড়ি আমার, গাড়ি আমার, সব আমার, আমি খামু সব, আমি পেট এতটুকু, হ্যাঁ সব খাইব, কয় আমার, সব আমার, বাড়ি আমার, গাড়ি আমার, এলাকা আমার, আমার দাপট, আমার কথা চলবে আর কারো কথা নাই, এরকম কিছু ডাকাত আছে না? নাই। আমার এলাকা, আমার সব, আমার বাড়ি, আমার গাড়ি, আমার ব্যাংক ব্যালেন্স, খালি আমার। আল্লাহ কয় কিচ্ছু তোমার না, সবকিছুর মালিক কে? কিন্তু তারপরও আমার আমার বলতে বেশি পছন্দ করি। যদি বলি গাড়িটা কার, কয় হুজুর আমার, বাড়িটা কার আমার, বিল্ডিংটা কার আমার, কেমন করে আপনার বাড়ি হয়, আপনার বাবাও যখন এই বাড়িতে থাকতো সেও বলতো আমার, দাদাও কইতো আমার, ঠিক কিনা? আপনি মরে গেলে ছেলে বলবে আমার, একটাই বাড়ি সবাই কয় আমার। এই জন্য কবরে যেতে হবে, কবরের প্রিপারেশন নিতে হবে। বিশ্বনবী বললেন যারা সূরাতুল মুলক তেলাওয়াত করবে কবরের আযাব থেকে বাঁচাবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী বললেন শাফাআত লি সাহিবিহা, যে ব্যক্তি এই সূরা তেলাওয়াত করবে তার জন্য এই সূরাটা কিয়ামতের দিন আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ। নাই আর জোরে সুবহানাল্লাহ। কোরআন সুপারিশ করবে আল্লাহর কাছে, আল্লাহ সুপারিশ ফেলে দিতে পারবে? প্রধানমন্ত্রীর কাছে যদি অর্থমন্ত্রী কোনো সুপারিশ নিয়ে যায়, প্রধানমন্ত্রী ফেলে দিতে পারবে? পররাষ্ট্রমন্ত্রী যদি কোনো সুপারিশ করে, রেকমেন্ডেশন করে, ফেলে দিতে পারবে? কোরআন যদি সুপারিশ করে কবুল করে নিবে কে? এজন্য এই সূরা যারা তেলাওয়াত করবে এই সূরা তার হয়ে আল্লাহর কাছে সুপারিশ করবে, রব্বুল আলামিন এই সূরার সুপারিশ কবুল করে নিবে। আবার বিশ্বনবী বলেন খাসামাত আন সাহিবিহা, এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষ হয়ে আল্লাহর বিরুদ্ধে তর্ক করবে। আল্লাহু আকবার। আল্লাহর সাথে তর্ক, সাহস বেশি না কম? বেশি না কম? তর্ক করতেই থাকবে, হাত্তা দখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না রব্বুল আলামিন ওই লোকটাকে জান্নাতি বলে সার্টিফিকেট না দেয়। পড়তে রাজি আছেন সূরাতুল মুলক? এজন্য বিশ্বনবী বলতেন মান কারা বিহা ফি লাইলা, রাত যে সূরাটা তেলাওয়াত করবে তার আমল নামার মধ্যে সওয়াব দিয়ে পূর্ণ করবে কে? আল্লাহ। এজন্য বিশ্বনবী দরদ মাখা কণ্ঠে বলেছেন আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাতুল মুলকটা গাথা থাক, আমি চাই এই সূরাটা আমার প্রতিটা উম্মতের কলিজায় লিপিবদ্ধ থাক, আমি চাই 30টা আয়াতের এই সূরাতুল মুলক আমার প্রতিটা উম্মতের সিনার মধ্যে লিপিবদ্ধ থাক। সুবহানাল্লাহ। মুখস্থ করতে রাজি আছেন? সবাই করবেন? যারা ইনশাল্লাহ বলেন নাই তারা তো আর করবেন না, না করবেন? করবেন, সবাই করবেন। মাত্র 30টা আয়াত, কয় আয়াত? তাহলে প্রতিদিন যদি একটা করে আয়াত আপনি মুখস্থ করেন তার সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? জোরে বলেন। এটা আপনাদের বাড়ির কাজ, কোরআন পড়া হয় না, আগামী এক মাসে এই শামুক সালের প্রত্যেকের হৃদয়ের ভিতরে এই সূরাতুল মুলক থাকার দরকার আছে না? নাই। রাজি আছেন? রাজি আছেন? চিৎকার করে পড়েন ইনশাল্লাহ। এই সূরাটার মধ্যে নাস্তিকদের জন্য কিছু ডোজ আছে, ডোজ নাস্তিকদের জন্য কিছু ডোজ দিছে কে? আল্লাহ। মেডিসিন দিয়েছে কে? আল্লাহ। আমরা আল্লাহরে বিশ্বাস করি, আমরা আস্তিক, যারা করে না তারা কি? নাস্তিক। আমরা আস্তিক হতে চাই না, নাস্তিক। নাস্তিক। নাস্তিকরা বলে আমরা স্রষ্টা মানি না কারণ স্রষ্টা দেখি না, কিন্তু ওরা বাতাসও দেখে না কিন্তু বাতাস মানে কি মানে না? কারো মাথায় যদি ব্যথা হয় দেখে না কিন্তু মানে কি মানে না? ব্যাড হেডেক, সামন ফিল ব্যাড হেডেক ইন হিজ হেড, সো ওয়াই ডু ইউ বিলিভ অন দ্যাট? কেন মাথা ব্যথা মানো? ডু ইউ সি দ্য এয়ার ইন দ্য অ্যাটমসফিয়ার, বাতাসে যে বায়ুমণ্ডলে যে বাতাস এটাকে আমরা দেখতে পাই? তো নাস্তিক ভাইয়েরা তোমরা বাতাসে বিশ্বাস করো কেন? কপাল পোড়া। ওরা নিজেরাই নিজেদেরকে দেখে না, আল্লাহর দেখবে কেমন করে? আপনি কি আপনার চোখ দেখেন আয়নার সাহায্য ছাড়া?
কথা বলেন না পিঠ দেখেন আয়নার সাহায্য ছাড়া আরে আয়না থাকলেও তো পিঠ দেখতে গেলে ঘর ভেঙে যাবে কথা বলেন এজন্য নাস্তিকদের জন্য ডোজ দেয়া হয়েছে নাস্তিকরা বলে আনসিন ইজ নাথিং যেটা দেখি না মানি না আল্লাহ বলে আমার সৃষ্টির দিকে তাকা আমার সাগরের দিকে তাকা আমার ঝর্ণার দিকে তাকা আমার সৃষ্টি নৈপুণ্যের ভিতরে আমি আল্লাহ আছি না নাই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই কার মিলনে কার মিলনে ফুল ফসলে ভরা রে তোর দুকুল ভুই ঝর্ণা 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 রে বলনা 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 রে কার বিরহে পাগল পাড়া তুই আল্লাহু আকবার সিলেটের মাধবকুণ্ডে যান আমি মাহফিল করতে গেলে এটা ঘুরে দেখে আসি 250 ফিট উপর থেকে জলপ্রপাত দিন নাই রাত নাই ঝর ঝর কল কল তানে ঝর্ণা ঝরে এই ঝর্ণার তৈরিকারী কে সাগরের প্রচন্ড উত্তাল ঢেউ কক্সবাজারে যাবেন 155 কিলোমিটার দ্য লংগেস্ট সি বিচ এভার ইন দ্য ওয়ার্ল্ড পৃথিবীর সবচাইতে বড় সমুদ্র সৈকত বাংলাদেশে দিয়েছে কে আলহামদুলিল্লাহ কইবেন না আমরা যদি আমাদের ট্যুরিজম সেক্টরকে একটু স্ট্রং করতে পারতাম আমাদের সিকিউরিটি যদি ভালো থাকতো আমাদের নৈতিকতা যদি ভালো থাকতো গোটা বিশ্বে র্যাঙ্কিংয়ে ট্যুরিজমে এক নম্বরে চলে যেত আমার বাংলাদেশ যেরকম ঠিক কিনা কিন্তু নেতা খাতারা কিচ্ছু করে না দেশকে আগাতে চায় না আগায় নেয় নিজের প্যাট প্যাট শুধু আগায় দরজা খোলার জন্য ধাক্কা দেয়া লাগে না পেটের ধাক্কায় দরজা খুললা যায় সবাই আবার এক পাল্লায় মাইবেন না এজন্য কবরে আমাদেরকে যেতে হবে স্রষ্টায় আমাদেরকে বিশ্বাস করতে হবে যারা আল্লাহরে বিশ্বাস করে না তারা হলো নাস্তিক জোরে বলেন ঠিক কি না এই ট্যুরিজম যদি আমরা আগায় নিতে পারতাম আমাদের রাজস্ব আয়ের লায়ন পার্ট সিংহভাগ আমাদের পর্যটন শিল্প থেকেই আসতো চিল্লা এখন ঠিক কি না এজন্য আল্লাহ বলে সাগরের দিকে তাকা সাগরের দিকে তাকালে বুঝতে পারবি সাগরের একজন মালিক আছে রাড়াই সূরাতুল মুলক অনেক দামি সূরা এটা মুখস্থ করবেন এই মুখস্থ করার ট্র্যাডিশন আমাদেরকে চালু করতে হবে সূরাতুল মুলকের ব্যাপারে অনেক ফজিলতপূর্ণ কথা বিশ্বনবী বলেছেন বিশ্বনবী বলেছেন ইন্না হাযিহি সূরা মানিআতুন মিন আযাবিল কবর নিশ্চয়ই এই সূরাটা মানুষকে কবরের আযাব থেকে বাঁচায় সুবহানাল্লাহ বাড়িতে যাই বলেন চিল্লায় পড়েন আল্লাহ আকবার বিশ্বনবী বললেন ইন্না ফিল কোরআন ইলা সূরা কোরআনের মধ্যে একটা সূরা আছে মানিআতুন মিন আযাবিল কবর এই সূরা যে তেলাওয়াত করবে তাকে কবরের আযাব থেকে বাঁচাবে কে আল্লাহ